हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी लाखी चले एसेछि नतून आरेकटा भिडियो निये। आशा करी भालोई लागबे। तो आज के आमी आपनादेर संगे शेयर करते चलेछि, एटा देखते ही पाच्छेन आमार सामने रयेछे होच्छे कलार मोचा। तो आमी किभाबे एई कलार मोचाटाके छाड़िये रान्ना करब एबं किभाबे परिष्कार करब सेटाई आजके आमी आपनादेर संगे शेयर करब। तो चलुन आर देरी ना करे कलार मोचाटा कि ভাবে আমি আমার মতো করে ছাড়িয়ে নি সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। তো কলার যে একটা কষ থাকে যেটা আমাদের হাতকে কালো করে দেয়, মানে কলার কষে হাতটা কালো হয়ে যায়, তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে সয়াবিন তেল। আপনারা সরিষার তেলও নিতে পারেন। তো এখানে আমি সয়াবিন তেল একদম অল্প পরিমাণে নিচ্ছি, আর এটাকে আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি যাতে কোনো ধরনের কলার কষ আমার হাতে যেন না লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে কলার এই জিনিসটা নেব। তো কলার মোচা অবশ্য কম বেশি সবাই ছাড়াতে জানে, তো এটা বলে দেওয়ার মতো কিংবা হচ্ছে কিছু বলার মতো কোনো কারণ নেই, বাট তবুও আমি নতুনদের জন্য বলে দিচ্ছি। তো এটাকে আমরা পুংকেশর বলে থাকি। তো ওটা ছাড়িয়ে ফেলে দিতে হবে, ওটা খেলে নাকি পেটে ব্যথা করে আমি শুনেছি। আর আমি এই অংশটুকু নেব, কলার এই অংশ মানে মোচার এই অংশটুকু আর কি, এই ফুলটুকু নেব, আর এই সাদা অংশটাও আমি ফেলে দেব। তো এইভাবে আমি হচ্ছে কলার মোচাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব বন্ধুরা। তো আমরা তো কম বেশি সবাই কলার মোচা খেতে পছন্দ করি, এমনকি কলার মোচায় রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন এবং আয়রন। আমি এইভাবে করে সম্পূর্ণ কলার মোচাটাকে আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো আমার কলার মোচাটা অনেকটা ছাড়ানো হয়ে গিয়েছে, ওই যে সাইডে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু ছাড়াতে ছাড়াতে একেবারেই নরম অংশ, এটা আর আমার ছাড়ানো লাগবে না। এটা জাস্ট আমি এই বোটাটাকে ভেঙে নেব, কারণ ওটা লাগবে না। আর এটা আমি কুচি কুচি করে কেটে নেব। তো আমি কিভাবে এটা কেটে নিই সেটাও দেখাচ্ছি। আর যেগুলো বাদ পড়েছে, এই যে পুংকেশর আর ওই সাদা অংশটা আমি এক সাইডে রেখে দিয়েছি, এগুলো হচ্ছে তো খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে। আর কলার নরম অংশটা আমি বটি দিয়ে কিভাবে সুন্দরভাবে কুচিয়ে কেটে নেব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমি এখানে হচ্ছে নিয়ে নিয়েছি বটি। তো এবার আমি কিভাবে কলার মোচাটাকে কেটে নিচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এইভাবে ছোট করে অল্প অল্প করে নিয়েছি, আর আমি একদম কুচি কুচি করে কাটার চেষ্টা করছি। তো ঠিক এইভাবে করে আমি কলার মোচার ফুলগুলো কেটে নেব। তো সম্পূর্ণ ফুল আমার একেবারে অল্প পরিমাণের হয়েছে যেহেতু ছোট মোচা। তো এই মোচা দুইটা কিনে নিয়ে এসেছিলাম আমি, তো একটা রেখে দিয়ে ওটা দিয়ে আমি হচ্ছে কলার মোচার হচ্ছে পকোড়া বানাবো। তো সেটাও শেয়ার করব অবশ্যই আপনাদের সঙ্গে। তো আমি ঠিক এইভাবে করে কলার মোচার ফুলগুলা কেটে নিচ্ছি। তো আমার ফুলগুলা কাটা হয়ে গিয়েছে, এবার আমি কেটে নেব যে নরম অংশটা ছিল মোচার। তো এটা আমি সম্পূর্ণটাই কেটে নেব। তো কলার মোচার এই অংশটা একদমই নরম, তো এটা তো একেবারেই বাদ দেওয়া যাবে না, এটা পুরোটাই নেওয়া যাবে।
তো আমরা যারা হচ্ছে কলার মোচা খেতে পছন্দ করি, শুধুমাত্র কোটা এবং বাছার জন্য খেতে পারি না, তো তাদের জন্য এই ভিডিওটা একেবারেই সহজ। এইভাবে করে আপনারা কুটে কলার মোচা খুব সহজেই খেতে পারবেন। তো এটাও আমি একদম কুচি কুচি করে, আলু ভাজি যেভাবে কাটা হয় আমি ঠিক সেইভাবে করে এই মোচার নরম অংশটা আমি এখন কেটে নেব। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ মোচাটা কাটা হয়ে গিয়েছে, আর কাটার পরে মোচাটা আমার এই পরিমাণের হয়েছে। তো চলুন এবার রান্না করতে হবে। আর হচ্ছে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের ভিতরে মোচাটা সম্পূর্ণটা বোলের ভিতরে তুলে নিচ্ছি, কারণ এটা পরিষ্কার করে এখন ধুতে হবে। তো মোচাটাকে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে তুলে দিয়েছি। আর আমি সব সময় মোচাটা রান্না করি হচ্ছে মসুরির ডাল দিয়ে। এটা মসুরির ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে। আপনারা একবার মসুরির ডাল দিয়ে খেয়ে দেখবেন, মোচা রান্না সত্যি অসাধারণ লাগবে। আমার তো খুবই ভালো লাগে, অ্যান্ড আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। তো মসুরির ডাল দিয়ে দিলাম, আর এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া। তো আমি হচ্ছে মোচাটাকে এখন আমি সিদ্ধ করে নেব, ডাল আর মসুরির ডাল আর মোচাটাকে এখন সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি মোচাটা সিদ্ধ করার জন্য। তো এখন এটা একটু নেড়ে দিচ্ছি আমি, যেহেতু লবণ হলুদ দিয়েছি এটাকে তো একটু মিক্সড করেই দিতে হবে। তো এই তো আমার মোচাটা এখন আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর মোচা রান্না করার জন্য আমার যা যা মশলা লাগছে, আমি আদা নিয়ে নিয়েছি, এখানে কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি কয়েকটা, আর হচ্ছে নিয়ে নেব হচ্ছে জিরা। আমি এখানে গোটা জিরা নিয়ে নিয়েছি হাফ চামচের মতো, একটু বেশি নিলাম। তো এই মশলাটাকে এখন আমি পেস্ট করে নেব। এদিকে কিন্তু আমার মোচাটা অনেক শুকিয়ে গিয়েছে, আর আমি যেহেতু ডাল দিয়েছি তাই মোচাটা আমি হচ্ছে পানিটা ছেঁকে নেব না, এই পানিটা আমি জাল দিয়ে দিয়ে একদম শুকিয়ে নেব। আর এখানে ডাল ঘুটুনি দিয়ে আমি একটু মোচাটাকে আর কি আর ডাল টাকে একটু মিক্সড করে নিচ্ছি, ডাল ঘুটুনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি, তাহলে এটা অনেকটা নরম হয়ে আসবে আর অনেকটা সফট হয়ে আসবে। তার জন্য এইভাবে আপনারা একবার খেয়ে দেখবেন, আমি বলছি এটা খেতে অসাধারণ লাগে। মোচা ঘন্ট বলতে পারেন এটাকে, তো মোচার ঘন্ট নামেই পরিচিত, বাট ডাল দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে। তো কলার মোচা আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, ওটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে ফোড়ন দিয়েছি হচ্ছে তেজপাতা ছিঁড়ে দিয়েছি একটা, আর যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা আর দুইটা এলাচ ফল আমি থেঁতো করে দিয়েছি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন। আর এর ভিতরে দিয়ে দিলাম একটু শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, সরি লবণ দিইনি, যেহেতু লবণ আর হলুদ আমি প্রথমেই দিয়েছি তাই না দিলেও হবে। আর হচ্ছে পরিমাণ মতোই দিয়েছিলাম তাই আমার আর দেওয়া লাগবে না লবণ হলুদ। তো এই তো, তো মশলাটা তো আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি মোচার রান্নাটা মশলার ভিতরে দিয়ে নেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে যে রসটা আছে পানি যে পরিমাণটা আছে ওটা যাতে আরও শুকিয়ে যায়। আর এই সময়ে খুব ভালোভাবে নাড়তে হবে, তাহলে খুবই আর কি টেস্টটা বাড়িয়ে যায়। তো বন্ধুরা, আমি আমার মতো করে আমি মোচা রান্নাটা আপনাদেরকে শেয়ার করলাম। তো মোচা কিন্তু আমি বেশি দিন খাওয়া শিখিনি, অল্প দিনই খাওয়া শিখেছি মোচা রান্নাটা। আমাদের দিকে আমাদের অঞ্চলে এই রান্নাটা চলে না।
তো আমি রিসেন্টলি রান্নাটা খাওয়া শুরু করেছি, আর আমার আর আমার হাজবেন্ডের খুবই পছন্দের এই রান্নাটা। একদম পেট পুড়ে ভাত খাওয়া যায়, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আজকের ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।